সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন সকাল হয়ে গেছে, আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তা বলে আজ সকাল থেকে সেরকম নয়, কালকে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। পরশু দিন থেকে তো একটু হালকা, মানে বৃষ্টি হয়নি, একটু ক্লাউড ক্লাউড ছিল। আর হচ্ছে তারপর দিন হয় কালকে ওই একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আজকে এখন বৃষ্টি পড়ছে। রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখন বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু কম কম পড়ছে। তো যাই হোক, এখন তো আমি জ্যাকেট পরে আছি। সকালে একটু ঠান্ডা লাগছিলো, মানে গলা ব্যথা কয়েকদিন তো করে, এরকম ভালো কথা। এখন আমার শীতকালে গলা ব্যথা করেই, সকালে সর্দি থাকেই, সর্দি আছে ঠিকই, কিন্তু যেটা আছে গলা ব্যথাটা একটু হয়নি, আর সঙ্গে সর্দিটা এখন একটু নেই বেশি। তো এখন তো মর্নিং হয়েছে, এখন বৃষ্টি পড়ছে, বাইরে ওয়েদারটা কেমন আছে দেখাচ্ছি। আর লাস্ট ব্লগে দেখেছিলাম কতগুলো গাছ কিনতে গেছি একটা নার্সারিতে, বাজার গেছিলাম যখন নার্সারি, কতগুলো গাছ কিনলাম, সেই গাছগুলো আপনার দেখানোই হয়নি, তো আমি এই ব্লগে দেখিয়ে দেবো। তো চলুন। এখন আজ আমি রুমটা ঢুকছিলাম আপনাদের সিনেমাটিক শটটা দেখে পর। তো এখন দেখুন ফ্যান চলছে, এর মানে নয় যে আমি ফ্যান চালাই এখনও, আসলে সব অভ্যাস। সব লাইটার অন করছি, তখনই দেখি ফ্যানটা অন করে দিয়েছি, অভ্যাসটা কোনো যাবে না। আর যখন অভ্যাস যাবে যে ফ্যান হয় শীতকাল, তো তখন দেখবো যে গ্রীষ্মকালে থাকে, তখন ফ্যান চালাতে হবে, তো এরকমই হবে। আর ফ্রেন্ড, সঙ্গে হচ্ছে কালকে রাত্রে হচ্ছে আমি এবং ভাই শুয়েছিলাম, আসলে কাল রাত্রে না পরশু রাত্রেও শুয়েছিলাম, কিন্তু ভাই যেহেতু, তো ভাই যদি কানে মায়ের জন্য, তো সেই জন্যই হচ্ছে রাত জন্য হয়তো ঘুমিয়ে গেছিলো, তখন বাবা হচ্ছে ওকে বুচকুকে, মানে ভাইকে কোলে নিয়ে পর ওকে চলে গেছিলাম। নিয়ে রাত্রেবেলা যখন উঠলো, তখন মাকে মারছে যে আমি তো ঘরে ছিলাম, এই ঘরে তুমি আনলে তুমি আনলে, এই ঝগড়া হচ্ছিল। সকালটা সব মা বললো আমাকে, তো নিয়ে কাল রাত্রে শোয়ানো হলো। তো নিপুর হচ্ছে শুয়েছিল, নিপুর হচ্ছে রাত রাত হয়ে গেছিলো, তখন মা বললো যদি কান্দে আমার জন্য, তো সেই জন্য হচ্ছে মা কালকে এখানে শুলো, মা ভাই আর আমি ওই রুমে বাসাতে শুলাম। তো আমি তো এই রুমে মোটামুটি একা শুই, কিন্তু আমার ভাই বলে শুভ শুভ, তো এরকম করে চলছে। তো সেজন্য বিছানাটা এখন নোংরা, সঙ্গে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট আছে, এটা হচ্ছে আমার ভাইয়ের ব্লু ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে গিফট ছিল, বাবা দিয়েছিলো ভাইকে অনলাইন থেকে। সো গাইস দেখুন, এখন যেরকম ওয়েদার বললাম আপনাদেরকে, একদম বৃষ্টি পড়ছে, একটু একটু পড়ছে, ক্যামেরায় শো করছে না ঠিকই, প্রচুর বৃষ্টি পড়ছে। আমি চলে ঝুঁক ভিতরে ঢুকে যাচ্ছি, দেখুন সিনটা কেমন বাইরের। আর গাইস, এই জানলাটা তো কিছু বলার নেই, যখনই আমি এই দরজাটা হচ্ছে বন্ধ করব, তখনই হচ্ছে এটা খুলে যায়। আসলে ভাই আর বদমাসি করতো, সেই জন্য দরজা বন্ধ করতে হয়, তখনই জানলাটা একটু খুলে যায়। কী জানি কী হয়, মা বলছে হাওয়ার জন্যে হয়, আই থিঙ্ক হাওয়ার জন্যই হয় মনে হয়। সো গাইস, এখন বাজে 10:20, ঘরে 10:20 বাজছে, সাড়ে 10:11 সময় আসবে আমার টিউশন, তো তখন টিউশন পড়তে হবে। তো আমি 8টার সময় উঠেছিলাম, তো 9:30 তো তখন ছুটি নিলাম, তখন এই অ্যাক্টিভিটিগুলো করছিলাম। দাঁড়া আসছি, দাঁড়া শান্তি, ভিডিও কর। কাটটা ছিঁড়ে না, এটা ছিঁড়ব। আসলে নতুন কিছু পেয়েছি, ওই শার্পনার, রাবার শার্পনার একসাথে থাকবে, সঙ্গে একটা পেন্সিল থাকবে, তো সেটা দেখাতে থাকে, তো আমার ভিডিও তো টাইম ওয়েস্ট করছে। তো এরকম সেম আমার কাছে আছে, গ্রিনও আছে, রেড আছে, ভাইয়ের আছে, ভাইয়ের রেডটা আর আমার গ্রিনটা আমার মনে আছে। তো দেখালো আমাকে, ওরটা অরেঞ্জ কালারের দেখলেন। আর ফ্রেন্ডস, এই দেখুন কতগুলো সাইকেলের হেডলাইট, যতবার আমি সাইকেল চালিয়েছি ততবার সব হেডলাইট ও ঠস ঠস করে পড়ে, যে ওটার মধ্যে দুটো যে পড়েছে, যেগুলো আমি বুকস রেপে রেখেছি, মানে যতবারই সাইকেল চালিয়েছি শুধু চালাচ্ছি না, ঠপ করে টাওয়া ছিল নেই, এখন যে হয়তো আমার চাবি পড়লো, কিংবা ওই যেটা ইয়ে দেখালাম আপনাদেরকে, হয়তো ওটা পড়লো, কিংবা কিছু একটা আওয়াজ নেওয়া হলো, তখন দেখলাম এই ইয়েটাই।
নিয়ে আরেকবার হচ্ছে ভুলে গেছিলাম যে মানে তো দেখিনি, নিয়ে ফিরে আসছিলাম তখন দেখলাম যে এটা পড়ে আছে, এটা কার পড়ে আছে, দেখলাম যে একটা মিসিং। নিয়ে এরকম দুবার হয়েছে, দুটো পুকুরের পাড়ে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা টেলিফোন, এটা হচ্ছে আমরা মামা বাড়ি থেকে এনেছিলাম। তো ভাই প্রচুর কারেন্টের এটা দরকার, এটা দরকার, তো নিয়ে এখন পুরো পড়ে আছে, এমনিতে পুরো পড়ে আছে। তো সেটা আমি এনে পর আপনার দেখাচ্ছি। তো কান ছিল আমরা মামা বাড়ি ছিলাম, মানে দরকার আমার, এটা চাই, এটা চাই। যখন এলো প্রথমবার একটু হ্যালো হ্যালো করছে এটাকে নিয়ে, আর নিয়ে পর আবার সেই। তো ফ্রেন্ডস দেখুন এখানে কতগুলো ফুল পড়ে আছে, আসা যেহেতু বৃষ্টি হয়েছে কেউই ফুল করে আসেনি, না আসা ভোর ভোর ফুল কুড়িয়ে চলে যায়, বৃষ্টি পড়ে কেউ পুরো ধরুন। দেখুন কত শিউলি ফুল পড়ে আছে। তো আমি ওকে কালার, ও খুলে দিলি? তো কালার পেন্সিল আমি দিই না, যেন নিজে আবার খুলে দিল, দেখি তো কিরম আছে, আমি দেখতে পাইনি সত্যি। কোথায় 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 দেখা, ও ছিল কিন্তু ফ্রেন্ডস ড্রয়িং খাতা পেন্সিল এখানেই ভুলে গেল। আর বুকস আমি যে খুললাম, খুললা আমি বন্ধ করতে। ও বাবা, হ্যাঁ এখানে টুক করে এসে গেলো, নিপুর নিয়ে চলেও গেলো। আর ফ্রেন্ডস যখন হচ্ছে আপনাদেরকে এগুলো সিনেমাটিক শর্ট করছিলাম, তখন আমরা এই মানি প্ল্যান্টের পাশে ছিলাম, আপনার দেখাতেই ভুলে গেলাম, তো সরি। তো সিনেমাটিক শর্টগুলো করে নিচ্ছে এখন। আর ফ্রেন্ডস এখানে দেখুন কিছু না একটা ডল পড়ে আছে, এখানে ঝুড়ির উপর রেখেছে, ভালো লাগে চুলটা দিক করতে। এটা যেটা গণেশের মূর্তি, এই যে দাঁত তাতে ইফেক্ট আছে দেখতে পাচ্ছেন, এটা আমার বার্থডে গিফট ছিল অ্যাকচুয়ালি। আর ফ্রেন্ড এটা দেখুন, এটা হচ্ছে আমার মা বানিয়েছিল, এটা একটা ডাব শ্যাম্পু ছিল, ডাব শ্যাম্পু মা কিছু দড়ি করে এরকম করে ফুলের মতো করেছে। তো আর এই ফুলগুলো আগে তো ছিল, এগুলো মা রেখেছে, ইটস মাই মমস ক্রিয়েশন। আরে ভূত কি করছ, ও ঠিক আছে। তো এরকম কিছু সিন এরকম, তো কাঠবিড়ালি 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 ছিল, তখন কীরকম সিন হয়ে গেছে। এরকম সিন হয়েছে, পুরো বৃষ্টি পড়েছে, তো এতগুলো গাছ মা লাগিয়েছিল, আপনার ব্লগে দেখিয়েছিলাম হয়তো কোনো একটা ব্লগে। এখানে নতুন কিছু অ্যাড করেছে দেখলো, আর আমি কিছু শ্যুট করছি কারণ বৃষ্টি পড়ে, তো ফোনের পর জল পড়ছে। ফাইনালি আমার মিশন ডান, মাকে বলতে আসি, মিশন ডান। একটা একটা ছোট বালতি ছিল ওটা, তো একটা স্মল বালতি ছিল, এখানে রাখবো থ্যাংক ইউ বলো, ওয়েলকাম থ্যাংক ইউ বলার কি ছিল, মছলি জল কি রানি হ্যাঁ। তোমাটা কি মাছ, ইলিশ? হ্যাঁ ইলিশ মাই ফেভারিট ফিশ, কিন্তু অনেক প্রচুর কাঁটা থাকে বলো মা, না বেশি থাকবে না, বড় আমার ইলিশ পছন্দ।
কিন্তু শুধু কাটার জন্য। হ্যাঁ হলুদ দিচ্ছে, হলুদ শাক আনছে কি ইলিশ মাছে? বাহ 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 মজা আ গিয়া, বাহ যার যেমন কাজ, এই ফোন দেখছে আর ড্রয়িং করছে কি 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 ঠিক আছে ঠিক আছে, কার্টুন দেখছে, ড্রয়িং করছে, ফোন দেখছে, যার যেমন কাজ হয়। আর এখানে ওয়েদারটা অসম দেখাচ্ছে ওয়েদারটা। তো গাইজ এখন দুপুর হয়ে গেছে আর এখন 12টার পাশে বাজছে, সরি 1টা বাজছে, মা হচ্ছে দুপুরে খাওয়া দিতে ওইদিকে গেল। ঠিক আছে দাদা, মাছ হয়ে যাবে ডিমকে না দেখো ডিমলি না না আমি বলছিলাম তুমি মাছ দুটো ডিম নিয়ে আর ভাই ও ভাই, মা কোথায় ডিমগুলো দে 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 তো চাপড়াতাম, তুমি জানলে এবার চাপড় খেতি, তুমি দেখতে পেলে ওখান থেকে হয়েছে রাইস, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল অ্যান্ড ইলিশ মাছ, যেটা ওটা বলেছিলাম কি হয়েছে। গাইস এখন বিকেল হয়ে গেছে, বাজে কটা কটা বাজছে 3:25, তো এখন বিকেলবেলা হয়ে গেছে। আর এখন যে আমি ফোন দেখছিলাম, মানে ফ্রি টাইমে কী কর, দুপুরটা ফ্রি টাইম আমার ভাইও দেখছিল, ব্ল্যাঙ্কেট যেমন পড়ে আছে তো ভাইও দেখছিল, আমিও দেখছিলাম, তো আমি এই রাখলাম খুব জোর 30 মিনিট ধরে অনার দেখেছি দেখি না, তো নিপর দেখা হয়ে গেল। তো এখন আমি ভাই যখন সাইকেল চালাবো, সাইকেল চালানো যা ওয়েদার, কালকে তবু চাকরি যখন শুধু জাস্ট ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি কিচ্ছু পড়েনি, এখন যদি মাকে বলি যে সাইকেল চালা তখন নাই বলবে, অবশ্য বৃষ্টি পড়ছে তো সেই জন্য কেউ চালাবো বলুন। তো ফ্রেন্ডস এখন হচ্ছে 7:15 কাছাকাছি, আর এখন আমি বসে আছি, আসলে হচ্ছে পড়ছিলাম ধরুন যে মডেল অ্যাক্টিভিটিটা আসছিলো ওটা এই একটুখানি কমপ্লিট করলাম, এখানে বসে আছি, ভাই এখানে ছিল, কারণ ভাইয়ের ভয় পায় একা থাকলে, তো নিচে মা আমাকে এখানে রেখে গেছে, মা ডিনার আনতে গেছে, তো আমি বসে আছি, ওখানে চলে গেছে তো জানি না। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, ইফ ইউ রিয়েলি এনজয় দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দিস বেল আইকন টু অল, তাহলে আজ এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।